আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমরা সব মায়েরাই কিন্তু সকালের নাস্তা, ঝটপট অতিথি আপ্যায়ন বা বাচ্চার টিফিন নিয়ে সবসময় একটু চিন্তায় থাকি। তাই তো আমি আজকে আপনাদের সেই চিন্তাটাকে দূর করে দিতে ঝটপট তৈরি করে সংরক্ষণ করে রাখা যায় সর্বোচ্চ 15 দিন পর্যন্ত সেরকমই একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো, আর সেটা হলো ট্রাই অ্যাঙ্গেল 42 বাইটস। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে ঝটপট তৈরি করে ফেলছি ট্রাই অ্যাঙ্গেল 42 বাইটস। প্রথমে আমি 42 বাইটসের পটেটো মানে আলুর প্রিপারেশনটা করে নেব। এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস, এই আলুটা সেদ্ধ করার পর আমি একটা সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ম্যাশার দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়েও ভালো করে কচলে নিতে পারেন। এখন এই সেদ্ধ আলুর সাথে আমি অ্যাড করে দেব কিছু স্পাইস। এখানে আমি আস্ত জিরা নিয়েছি 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, গরম মশলা পাউডার নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, আর লাগবে ইনস্ট্যান্ট ম্যাগি মশলার যে 5 টাকার প্যাকেট আছে সেরকম 1 প্যাকেট ম্যাগি মশলা, সেই সাথে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ। এরপরে দিয়ে দেব কিমা করে কাটা 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ, সেই সাথে 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, ধনিয়া পাতা কুচি 3 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ পরিমাণ। সব শেষে পটেটো বাইটসের বাইন্ডিংয়ের জন্য এখানে আমি অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। তবে ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যারারোট, ময়দা বা চালের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারবেন। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটা উপকরণই যেন একসাথে খুব ভালোভাবে মাখানো হয়। দেখুন, পটেটো বাইটসের জন্য একেবারে টাইট ফিট একটা ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি মোল্ডের মধ্যে সেট করে নেব যেন এটাকে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিতে পারি। এর জন্য এখানে আমি এরকম একটা লম্বা স্কোয়ার শেপের বেকিং মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডের ভেতরে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখন সম্পূর্ণ পটেটো বাইটসের ডোটাই মোল্ডে ঢেলে জাস্ট স্প্যাচুলা দিয়ে হালকা হাতে চেপে সমানভাবে বিছিয়ে দেব। আর অবশ্যই কিন্তু পটেটো বাইটসের ডোটা 1/2 ইঞ্চি পুরো করে মোল্ডের মধ্যে বিছিয়ে নিতে হবে। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে রাউন্ড শেপের বাটিতেও এটা সেট করে নিতে পারেন। এখন এই আলুর মিশ্রণটা মোল্ডের মধ্যে সেট করা হয়ে গেলে মোল্ডটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1/2 ঘন্টার জন্য, যেন ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 1/2 ঘন্টা পর দেখুন ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন মোল্ডটাকে উল্টে হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিলেই দেখবেন সম্পূর্ণ আলুর মিশ্রণটাই বোর্ডের মধ্যে পড়ে যাবে। এরপর একটা ধারালো নাইফ দিয়ে সম্পূর্ণ আলুর মিশ্রণটাই স্কোয়ার শেপ করে কেটে নেব। এরপর আবার মাঝখান থেকে আড়াআড়ি কেটে ট্রাই অ্যাঙ্গেল শেপ দিয়ে নেব। আর ফ্রেন্ডস, একটু খেয়াল করলেই দেখবেন পটেটো বাইটসের প্রতিটা স্লাইসে কিন্তু একেবারে টাইট ফিটভাবে সেট হয়ে গেছে। এখন এই বাইটসগুলো আমি প্লেটের ওপর তুলে নেব। দেখুন, সবগুলো পটেটো বাইটস দিয়ে আমি প্লেটের ওপর তুলে নিয়েছি। এখন এই পটেটো বাইটসগুলো যদি আমরা 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাই সেক্ষেত্রে আমি এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে নেব এবং একটা একটা করে পটেটো বাইটসগুলো বক্সে ঢুকিয়ে জাস্ট এই অবস্থায় মিড ফ্রিজে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই পটেটো বাইটসগুলো 15 দিন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ভালো থাকবে। তবে আমি কিন্তু আজকে আপনাদের পটেটো বাইটসগুলো সংরক্ষণ না, ডিপ ফ্রাই করে দেখাবো। তাই এর কোটিংয়ের জন্য এখানে আমি ময়দা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি। ময়দার মিশ্রণের সাথে পানিটাকে ভালোভাবে মিশিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন,
ময়দার কোটিংটা কিন্তু তৈরি। এরপর আরেকটা বাটিতে দিয়ে দেব এক কাপ পরিমাণ ব্রেড ক্রাম। আর ফ্রেন্ডস, এই ব্রেড ক্রামটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা। এই ব্রেড ক্রামটা কীভাবে আমি তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন বাটির মধ্যে সমানভাবে ব্রেড ক্রামটা ছড়ানো হয়ে গেলে এক পিস পটেটো বাইস নিয়ে প্রথমে ময়দার মিশ্রণে ভালোভাবে কোট করে নেব। এরপর ব্রেড ক্রামে গড়িয়ে নেব। আর ফ্রেন্ডস, এই কাজটা কিন্তু আমি দুবার করব। তাহলে প্রতিটা বাইসের ওপরে ব্রেড ক্রামের কোটিংটা খুব ভালোভাবে সেট হয়। তবে আপনারা চাইলে একবারও কিন্তু কোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন, একটা পটেটো বাইস আমি দুবার করে ময়দায় এবং ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিয়েছি। এখন সেমভাবে সবগুলো পটেটো বাইসে আমি ময়দায় আর ব্রেড ক্রামে গড়িয়ে কোট করে নেব। সবগুলো পটেটো বাইসে কিন্তু কোট করা হয়ে গেছে। এখন এগুলো ডিপ ফ্রাই করার পালা। এর জন্য আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে চুলার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একটা একটা করে পটেটো বাইস আমি দিয়ে দেব। এরপর কিছুটা সময় অপেক্ষা করে যখন দেখবেন বাইসের ওপরের স্কিনটা একটু ড্রাই হয়ে গেছে, তখন একটা চামচ দিয়ে জাস্ট হালকা হাতে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই বাইসগুলো হয়ে গেছে সেটা বোঝার সহজ উপায় হলো, প্রতিটা বাইসই ফুলে তেলের উপরে উঠে এসেছে, তখনই বুঝতে হবে যে বাইসগুলো ভালোভাবে হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে তেল ঝেড়ে কিচেন ডিশের উপর তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল গরম গরম মচ মচে পটেটো বাইস। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু সকালের নাস্তা, ঝটপট অতিথি আপ্যায়নে অথবা বাচ্চার স্কুলের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন এই পটেটো বাইস, অথবা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন সর্বোচ্চ 15 দিন পর্যন্ত। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।